ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्रेशिनीं वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थितत्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি বেশ অনেক দিন পরে শ্রীমদ্ ভগবদ গীতার নিয়ে আজকের এই পাঠচক্রে। আমরা পড়ছিলাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, আমরা 23 নম্বর শ্লোক অবধি পড়েছি, যেখানে বলা হচ্ছে উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্ত দেহেস্মিন পুরুষ পর। রানিং কমেন্ট্রি এরকম আছে, এই দেহে যিনি পুরুষ পরম পুরুষ বিদ্যমান রয়েছেন তিনি জীবের সমস্ত কর্মের দ্রষ্টা এবং অনুমোদনকর্তা, তিনি জীবের দেহেন্দ্রিয়ের মনের পোষক ও ধারক, তিনি সুখ দুঃখাদির ভোক্তা, তিনি সর্বাত্মা মহেশ্বর, তিনি পরমাত্মা বলে কথিত আছেন, অথচ তিনি কোনো কিছুর ভেতরে নেই, তিনি দর্শকের মতো, তিনি সব কিছুর ভেতরে আছেন অথচ কোনো কিছুর মধ্যে নেই। হাজার হাজার দর্শক, তারা যদি টিকিট না কাটেন খেলা হয় না, আর খেলা খেলবার জন্য দুটো দল দরকার, দুটো দলে এতজন খেলোয়াড় দরকার, খেলা পরিচালনা করার জন্য একজন আম্পায়ার দরকার, একজন সেকেন্ড আম্পায়ার দরকার, তারপরে থার্ড আম্পায়ার দরকার যিনি কম্পিউটারে দেখবেন যে ঠিকঠাক মতো হয়েছে কিনা, এই সমস্ত কিছু আছে। অথচ এই যাবতীয় কিছু হচ্ছে একজনের কারণে, এই দর্শকদের কারণে। তারা চিৎকার করে গলা ফাটাচ্ছেন অথচ তারা কোনো কিছুর ভেতরে নেই, হয় তারা পাকিস্তান অথবা তারা ভারতে, কখনো কখনো তারা পাকিস্তানের ভালো বোলিং বা ভালো ব্যাটিংয়ের প্রশংসা করছেন, একবারে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে গালাগাল দিয়ে সমস্ত কিছু করছেন, সব কিছু তারাই, এই যে যা কিছু করছি আমরা, প্রাইজ কি দেওয়া হবে, কি দেওয়া হবে না হবে, গাড়ি দেওয়া হবে না বাড়ি দেওয়া হবে না, তার কি চাবি দেওয়া, সব কিছু সব কিছুর তারা, কিন্তু তারা কোনো কিছুর মধ্যে নেই। ঈশ্বর ঠিক এইরকম জিনিস উদাহরণ দিয়েছে, একটা স্ফটিকের ওপর একটা জবা ফুল রাখা হয়েছে, সঙ্গে সঙ্গে স্ফটিকটি লাল বর্ণ ধারণ করে নিল, যেই জবা ফুলটা তুলে নেওয়া হলো সেটি যেমন ছিল ঠিক সেই রকম। আমাদের যেরকম কোনো কোনো সম্পর্কের বন্ধনে আমরা বন্ধনী পড়ি, সেই সম্পর্কগুলো যদি ছিঁড়ে যাওয়ার চেষ্টা করে বা দূরে যাওয়ার চেষ্টা করে আমরা ব্যথিত হয়ে পড়ি, কারণ সেই সম্পর্কের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি, এইখানে আমাদের সঙ্গে ঈশ্বরের ফারাক, তিনি সব কিছুর ভেতরে আমাদের সব কিছুর মধ্যে আছেন অথচ কোনো কিছুর মধ্যে নেই, মনে হচ্ছে কি খেলাই না খেলছেন আমাদের সঙ্গে, কি আনন্দই না করছেন, অথচ যে মুহূর্তে আমাদের মনে হলো আমরা সম্পৃক্ত হয়ে যাব তিনি আবার তার গতিতে চলছেন। এই অ্যাটিটিউডটা, ঈশ্বরকে চিন্তা করলে এই অ্যাটিটিউডটা আমাদের ভেতরে আসে। পূজনীয় ভূতেশ আনন্দজি তখন প্রায় শতবর্ষ হতে চলেছে, সাধুদের মধ্যে খুব উৎসাহ, শতবর্ষের অনুষ্ঠান হবে, এই হবে তাই হবে, মহারাজ এসছেন, তখন খ্যান্তানন্দজি মহারাজের, নিশিকান্ত মহারাজ আপনারা অনেকেই দেখে থাকবেন, অজন্তাদিরা তো নিশ্চয়ই দেখেছেন নিশিকান্ত মহারাজকে শিলচরে, যিনি সারা জীবন একটাও বক্তৃতা করেননি, সারা জীবন একটাও ভগবানের ক্লাস মন্দিরে নিয়েছেন বলে সন্দেহ আছে, কিন্তু এমন একজন মানুষ যাকে সারা শিলচরের মানুষ একেবারে শ্রদ্ধায় অবনত হতেন, তার শরীর চলে যাওয়ায় গোটা শিলচর জুড়ে বন্ধ ডাকা হয়েছিল। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে তিনি দীর্ঘদিন ছিলেন রাজকোটে, মহারাজের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। নিশিকান্ত মহারাজ এসছেন, হেডস কনফারেন্সে এসছেন তার সঙ্গে দেখা করতে,
তাই ঋষিকান্ত মহারাজকে তিনি বলছেন, জানো তো এই যে বিকেলে হাঁটতে হাঁটতে এই যে আমি এত বছর ধরে বেঁচে আছি এটারও আমার কোনো কৃতিত্ব নেই, আবার আমি যে আরো যে আমাকে এরা বলছে যে শতবর্ষ হবে এ নিয়েও আমার কোনো বাসনা নেই, সব কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছুর ঊর্ধ্বে নিজেকে যেন একদম গুটিয়ে আলাদা করে নিয়েছেন, তিনি যেন তিনি নিজের সেলফটাকে আলাদা করে দেখতে পাচ্ছেন, কি কনফিডেন্স! এই যে ঈশ্বরীয় ভাবটা হচ্ছে ঠিক এইরকম। তার বাইপাস সার্জারি হবে, মঠের জেনারেল সেক্রেটারি স্বামী গৌরানন্দজি জিজ্ঞেস করছেন যে মহারাজ আপনার বাইপাস সার্জারি করার দরকার আছে? আপনি এরকম ভাববেন না, আপনারা ভাববেন আপনি গুরু রাখ্যান করছি, তা নয়। এই যে উদাহরণটা দিচ্ছি কিরকম হয় ঈশ্বরীয় ভাবে ভাবিত, ঈশ্বর সম্পর্কে কি কনসেপ্ট গীতা দিচ্ছে এবং এই ঈশ্বরীয় ভাবে ভাবিত হলে মানুষ কেমন বদল হয়। গৌরানন্দজি জিজ্ঞেস করছেন, মহারাজ আপনার কি আপনি বাইপাসের অনুমতি দিচ্ছেন? তখন মহারাজের 91 বছর বয়স, যদি একটু এপাশ ওপাশ হয়ে যায় তার শরীর চলেও যেতে পারে। তিনি ভারী সুন্দর উত্তর দিলেন, আমি আমার এই শরীরটাকে সঙ্ঘের পাদপদ্মে উৎসর্গ করেছি, সঙ্ঘ যদি মনে করে যে আমার এই অপারেশনের পর আমি ভালো থাকবো তাহলে থাকবো, যদি সঙ্ঘ মনে করে না এতে ভালো থাকবো না, তারা যে ভাবনা নেবেন সেটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত কোনো ভাবনা নেই। এই যে একবারে সম্পূর্ণ নিজেকে ডিট্যাচ করে ফেলেছেন, মহারাজ শুয়ে আছেন, মহারাজের কাছে গিয়েছি বলছি মহারাজ একটু মাথাটা তুলুন আপনাকে প্রণাম করবো, মহারাজ বলছেন আমি তো ডেড বডি, তুমি আমি শুয়েই আছি তুমি আমায় প্রণাম করো, কি কনফিডেন্স! বলছেন যে শরীর যখন চলে যাবে আমাদের সন্ন্যাসের আগেই শ্রাদ্ধ করে দিই, এই যে জাগতিক জীবন যেটাকে বই এনেছিলাম সেটা ওইখানে ওই দিনই শেষ হয়ে যাচ্ছে, তারপর যেটা বডিটা নিয়ে যাচ্ছি সেই বডিটা একটা ডেড বডি ক্যারি করছি। বলছে আদতে, তার চোখ মুখ কথা শুনে মনে হচ্ছে আদতে তিনি ফিল করছেন আমি একজন আত্মা, আমি কোনো কিছুর ভেতরে বদ্ধ হই না, একটা শরীরের ভেতরে আছি বটে কিন্তু আমি সেই অনন্ত প্রসারী আত্মা। গীতার সেই একটাই সুন্দর কথা, এই দেহে যে পরম পুরুষ বিদ্যমান আছেন তিনি জীবের সমস্ত কিছুর কর্মের দ্রষ্টা এবং অনুমোদনকর্তা, তিনি দেখছেন, শুধু দেখছেনই নয় তিনি অনুমোদন করছেন, ইয়াস ইউ ক্যান পারফর্ম ইট, তুমি এর ভেতরে যেতে পারো। তারপরে তিনি জীবের দেহান্দ্রিয় মনের পোশাক এবং ধারক, মনকেও তার সঙ্গে সংযুক্ত করছে এবং তার থেকে মন নিচ্ছে, খানিকটা সেই ডাবের মধ্যে থেকে ডাব আছে তার ভিতরে জল আছে একটা স্ট্র লাগিয়ে দিয়েছে, সোঁ 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 করে সেই জলটা যখন আমরা খাই সেই ডাবের ভেতরে জিনিসটা যেটা আমরা কিছুতেই বার করতে পারতাম না, একটা স্ট্র একটা পাইপ লাগানো আছে সেটা দিয়ে আমি নিচ্ছি, আমার মনে আমার পুষ্টি যাচ্ছে। ঠিক সেই রকমই যে যাবতীয় ঘটনা সুখ দুঃখাদি যাবতীয় ঘটনা সেইগুলো থেকে প্রত্যেক দিন আমি শিক্ষা নিচ্ছি, শুধু শিক্ষা নিচ্ছি না সেই শিক্ষা আমি আমার জীবনকে আলোকিত করছি। তারপরে বলছেন যে আবার তিনি আবার ভোক্তা, তিনি আবার পরম মহেশ্বর, মহেশ্বর শব্দের অর্থ শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণকারী, এটা আমার কল্যাণকারী শক্তি। আমরা অনেক সময় মন অনুভব করতে পারি না, যখন আমাদের জীবনে কোনো দুঃখ হয় কোনো বেদনা হয় আমরা ভাবি ওয়াই মি, কেন আমাকে এরকম আমার হলো, অথচ এই প্রত্যেকটা ঘটনা আমার জীবনের কল্যাণ এনে দেয়, আমার জীবনকে নতুন করে দেখার দৃষ্টিভঙ্গি খুলে দেয়, এটা আমরা কখনো অনুভব করে উঠতে পারি না। শ্রীরামকৃষ্ণ ভারী সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, এই যে গোটা শ্লোকটা যদি শ্রীরামকৃষ্ণের ভাষায় আমরা বলতে চাই তাহলে দুটো দিক আছে, একটা হচ্ছে কাঁচা আমি আর একটা হচ্ছে পাকা পাকা আমি। পাকা আমি হলো এই যে এখন যে সত্তাটার কথা বলছেন। আমরা এরপরে শ্লোকে যাব, সেখানে বলছেন ইয়া এবং ব্যক্তি পুরুষম প্রকৃতিঞ্চ গুণৈঃ সহ সর্বথা বর্তমানোপি ন স ভূয় বিজায়তে। বলছেন ইয়া এই যিনি পুরুষম চ গুণৈঃ সহ প্রকৃতিম এবং বেত্তি স সর্বথা বর্তমানোপি ভূয় ন অভিজায়তে। যিনি পরমাত্মাকে এই জানেন গুণৈঃ সহ গুণসমূহের সহিত প্রকৃতিম এবং ব্যক্তি, এই ব্যক্তি শব্দটা খুব ইম্পর্টেন্ট, ব্যক্তি শব্দের অর্থ হচ্ছে জানা, এই যে যিনি জানেন, এখানে দেখুন দুটো শব্দ ব্যবহার করা আছে, এই যে ব্যক্তি স সর্বথা তিনি সর্বভাবে বর্তমান অপি মানে বর্তমানে বিদ্যমান থেকেও ভূয়া ন অভিজায়তে, তিনি আর এই জন্ম লাভ করেন না ঈশ্বরের এই যে স্বরূপ। এই দেখুন দুটো ভাগ আছে, একটা যিনি জানছেন আর জানবার পরে যিনি এই যে জায়তে, এই যে ব্যক্তি শব্দটার অর্থ হচ্ছে যিনি জানেন। মোস্টলি আমরা এই যে মায়ার মধ্যে জড়িয়ে পড়ি কেন, তার কারণ হচ্ছে আমরা জানি না, এই ব্যক্তি শব্দটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, আমরা জানি না, জানেন জানলে
আমরা এই মায়ার মধ্যে কখনো পড়তাম না, আমরা কখনো পড়তাম না। ঈশ্বরের এই যে ভাবটি, এটি যারা জানেন সে আর কখনো ফিরে আসে না। সেই বড় মানুষের বাড়ির গৃহিণীর কথা বলছেন, তিনি সকলকে খাইয়ে দাইয়ে যখন স্নান করতে যান তখন আর ফিরে আসেন না। তিনি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিজের ঘরে গিয়ে ফুসফুস করে ঘুম দেন। সকাল থেকে যে মানুষটা সকলের সেবা করছিলেন আর তিনি কারোর কাছে আসেন না। এই জানাটা খুব জরুরি, যে এই গোটা শ্লোকে একটি শব্দই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যক্তি, যে জানছে, যিনি জানছেন তিনি সব কিছুর ভেতরে হচ্ছে। এই যে আমরা অনেক সময় মনে করি আমরা যে কাজ করি এটা আমাদের, যে আমাদের যে আত্মবিকাশ তার পক্ষে মুক্তির পথে অন্তরায়, কিন্তু ভগবান বলছেন এটাও না, আমরা যে যে পথ দিয়ে যাই না কেন ঈশ্বরের এই স্বরূপটা আমাদের জানতে হবে। এবং যতক্ষণ না স্বরূপটা জানতে পারবো যাই করি না কেন, ধ্যানও আমাদেরকে বদ্ধ করবে, কর্ম আমাদের বদ্ধ করবে, ভক্তি আমাদের বদ্ধ করবে। আমরা দেখব ভক্তিতে লাপাচ্ছি ঝাপাচ্ছি, ক্লান্ত হয়ে পড়ে গেছি, এত হইচই করেছি, এত ফুল দিয়ে সাজিয়েছি, এত কিছু করেছি, তাতে আমার সমস্ত এনার্জি চলে গেছে, ভগবানের নাম করার জন্য যে শক্তিটুকু সেটুকু আর আসছে না। এটা হচ্ছে কথা। এই যদি আমরা মনে করি যে এইগুলো আমার কর্মবন্ধনের কারণ হবে তাহলে হবে, কিন্তু সবসময় কর্ম আমাদের বন্ধনের কারণ নয়, কখনোই কোনোভাবেই কর্ম না। কিন্তু সেটা দেখতে হবে যে আমরা এই বোধটা যেন থাকে যে আমরা যাই করি না কেন তার দ্বারা আমার অন্তরের বিকাশ হচ্ছে। মাধবানন্দজির জীবনের দুটো ঘটনা, একটা পূজনীয় স্মরণানন্দজির কাছে আমরা শুনেছি, মাধবানন্দজি গিয়েছেন বম্বে আশ্রমে, স্মরণানন্দজি তখন ব্রহ্মচারী, সেই সারা বিকেল থেকে এক একজন করে, সন্ধ্যে থেকে সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যার পর সন্ধ্যারতির পরেও এক একজন আসছেন এবং মহারাজ তাদেরকে ভগবানের কথা বলছেন, মায়ের কথা বলছেন, ঠাকুরের কথা বলছেন। প্রায় 9টা বাজে বাজে এমন সময় স্মরণানন্দজি এসে জিজ্ঞেস করছেন, সবাই চলে গেছেন, মহারাজ মুখাত পা ধুয়ে জামাটা পরছেন, তখন মহারাজকে জিজ্ঞেস করছেন, মহারাজ আপনি কি তাহলে এখন একটু জপ টপ করে নেবেন তারপরে খাবেন? মহারাজ বলছেন, তাহলে আমি এতক্ষণ ধরে কি করছিলাম? বলছেন, আমার কাছে এটা একটা আই ওপেনার, এই যে কাজটি করছিলেন তিনি এটাকে তিনি কোনো অংশে সাধন ভজনের চেয়ে কম কিছু বলছেন না। পূজনীয় এসছেন, প্রভানন্দজি এসছেন, তখন যুক্তাক্ষরহীন ঠাকুরমা স্বামীজির জীবনী বেরোচ্ছে, অল্প শিক্ষিত মানুষদের জন্য, লোকশিক্ষা পরিষদ থেকে বেরোচ্ছে, সেটা ফাইনাল অ্যাপ্রুভাল দেখার জন্য মাধবানন্দজির কাছে নিয়ে আসা হয়েছে। তিনি যখন এসে পৌঁছলেন তখন দেখছেন মহারাজের ঘরের আলোটা নিভে গেল, মহারাজ সন্ধ্যারতির পরে জপ করতে বসতেন, তারপরে ঘন্টা খানেক তিনি অপেক্ষা করলেন, তারপরে ঘরের আলো জ্বালতে তিনি আবার মহারাজের কাছে গেলেন। ততদিন এই বেলুড় মঠ থেকে এই নরেন্দ্রপুর যাওয়া বা পাতুরিয়াটা যাওয়াটা বেশ কঠিন ব্যাপার ছিল, তাই মহারাজ বলছেন, তুমি কতক্ষণ এসেছো? বলছেন, আপনি জপ ধ্যান করছিলেন, ওইটা দেখতে দেখতে বলছেন, তাহলে কি এটা ভগবানের কাজ নয়? এই যে যা কিছু করছেন প্রত্যেকটির ভেতরে ভগবানের কাজ, এইটা যদি আমরা ভাবতে পারি তাহলে দেখবেন আমরা যারা সংসার করছি তারাও বন্ধনের মধ্যে আবদ্ধ হব না, আমরা যারা ভগবানকে ডাকছি তারাও ভগবানের মধ্যে বন্ধনের মধ্যে আবদ্ধ হব না, যারা জ্ঞান পথে তাকে খোঁজার চেষ্টা করছি তারাও আবদ্ধ হব না। শুধু এইটা আমাদের অভ্যাস করতে হবে, একদিন আমরা স্বরূপে আমাদের প্রকৃত এই যে যদি নিত্য অভ্যাস করি যে আমি কোনো কিছুর মধ্যে বন্ধন নেই, আমার সঙ্গে তারই একটা সম্পর্কে জগৎ সঙ্গে, আজকেই খানিক আগে এই আপনাদের ক্লাস এই আমাদের পাঠচক্র শুরু হবার আগে একজন মেসেজ করছে যে তিনি মাধবানন্দজির, আমি পড়ি এটা, মাধবানন্দজির কথা তিনি লিখছেন, ভারি সুন্দর কথা লিখেছেন, আমি তাকে লিখলাম, তিনি আমার কথাটা একেবারেই বিশ্বাস করতে চাইছেন, বোধ হয় আমার বলাটা হয়তো বিশ্বাসযোগ্য নয়। সেইখানে বলছেন যে প্রভু মহারাজ অজ্ঞান কাকে বলে বলতে গিয়ে বলছেন, আসলে কেউ আমাদের আপন নয়, তবু আত্মীয় স্বজনকে আপন বলে মনে হওয়ার নামই অজ্ঞান। মহারাজ, তাহলে কি পিতামাতাও আমার আপন নয়? আমি লিখলাম যে না, কেউ নন, তাহলে আর কি করা যাবে, তাহলে আপন তাহলে কে? আমি ঈশ্বরই একমাত্র আপন জন। তিনি জিজ্ঞেস করছেন, সত্যি তিনি কোনোদিন ছাড়বেন না? আমি যদি ভুল করি বা খারাপ কাজ করবি তাহলে কি তিনি আমাকে ছাড়বেন না? এক্ষেত্রে মায়ের উপদেশ খুব ভয়ানক, মানে একদম এই সময় বলার একবারে সঠিক, যে বলছেন আর যখন কেউ না থাকবে সবসময় জানবে তোমার একজন মা আছেন সর্বাবস্থায়। তিনি বলছেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা, এটা হচ্ছে ভগবানের কনভিকশন। ভগবান বলছেন যে কোনো অবস্থা থেকে তিনি আমাদের ছাড়বেন না, কিন্তু তার সঙ্গে আমার যে কি রিলেশন এটা আমাদের জানাটা খুব জরুরি।
এই রিলেশনটা যদি আমরা না জানি তাহলে অন্য রিলেশন তাকে গৌণ করে বাকি রিলেশনগুলোই প্রধান হয়ে যায়, তাকে ছাড়া আর অন্য কোনো কিছু আমাদের জীবনে আসে না। কিন্তু যদি আমরা এটা অনুসরণ করতে পারি যে আমরা এইভাবে এগিয়ে এগিয়ে যাব, তাহলে কিন্তু আমরা যত অনুশীলন করতে থাকবো তত আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাব। 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ধ্যানে না আত্মনি পশ্যন্তি কেচিদ আত্মানমাত্মনা অন্যে সাংখ্যে না যোগে না কর্মযোগে না চাপরি। এই যে ভগবানকে দেখার, ভগবানকে চেনা, যে পদগুলোর কথা বলছেন, কেচিত কেউ কেউ ধ্যানে না ধ্যানের দ্বারা আত্মনি আত্মনা আত্মানম পশ্যন্তি, আত্মনি বুদ্ধিতে শুদ্ধ অন্তঃকরণের দ্বারা সেই প্রত্যক্ষ চৈতন্য সেই আত্মস্বরূপকে পশ্যন্তি দর্শন করেন অর্থাৎ অনুভব করেন। অন্য অন্য বাকিরা সাংখ্যে না যোগে না জ্ঞান যোগের দ্বারা তারা চর্চা করেন, বিচার করতে থাকেন, আমি কি এই শরীরটুকু, এই শরীরের মধ্যে এইটুকু, ঈশ্বর কে এরকম স্বরূপ, এই তিনি এই রূপ, অন্য কোনোভাবে আসেন না, বারবার চর্চা করতে করতে তার অন্তরে বোধ হয় যে তিনি আমি, আমি তিনি। অপরে চ কর্মযোগে না, আর অন্যেরা কর্মযোগের দ্বারা তাকে পান। রানিং কমেন্ট্রি হচ্ছে এই, কোনো কোনো সাধু শুষ্ক অন্তঃকরণের সাহায্যে, শুদ্ধ অন্তঃকরণের সাহায্যে ধ্যান যোগে নিজের অন্তরেই পরমাত্মার সাক্ষাৎকার লাভ করেন। কেউ কেউ সাংখ্য বা বিচারের অর্থাৎ জ্ঞান যোগের দ্বারা, আর কেউ কেউ বা নিষ্কাম কর্মের দ্বারা ভগবানকে লাভ করে। এই আত্মজ্ঞান লাভ করতে গেলে কোনো একটা পথকে আমাদের অবলম্বন করতে হবে। আমাদের শাস্ত্রে একটি শব্দ, আমরা বাংলা একটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে আশ্রয়। আমরা বলি যে স্থান পেয়েছি, আশ্রয় পেয়েছি, আমি তার স্মরণে আসতে পেরেছি। আশ্রয়ে আসাটা খুব জরুরি, একটা পথ থাকার খুব জরুরি। ঠাকুরের কথামৃত শুরু হচ্ছে সেখানে, তিনি বলছেন চারা গাছ যখন বড় ছোট থাকে তখন তার দিকে একটা বেড়া দিতে হয়, তারপর সেই গাছ যখন বড় হয়ে যায় তার গুড়িটা মোটা হয়ে যায়, তাতে যদি হাতিও বেঁধে রাখা যায় তাহলে তার আর কিছু হয় না। ঠিক সেই রকম আমাদের একটা পথ একটা দরকার, একটা পদ্ধতি একটা দরকার। তারপরে যখন আমরা তার সঙ্গে আত্মসাক্ষাৎকার করি, তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়, তখন আমাদের আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। ঠিক সেই রকমভাবে আত্মজ্ঞান লাভ করার জন্য আমাদের কতগুলো পথের দরকার। বলছেন সব পথের সমন্বয়ে তাকে লাভ করা যায়। এটা স্বামীজির সেই যে বিখ্যাত যে এটা আপনার সিম্বলটা, সেখানে সেই জল হচ্ছে প্রবাহমান, জল হচ্ছে কর্মের প্রতীক যা কখনো থামে না, কোনো অবস্থাতে থামে না। তার মধ্যে ফুটে আছে ভক্তির পদ্ম এবং তাকে ঘিরে আছে সূর্য, প্রকাশিত সূর্য জ্ঞানের প্রতীক, আর যোগ সেই সর্প, আর মাঝখানে সেই পরমাত্মা বসে আছেন। এই চারটি দিয়ে অথবা যে কোনো একটি পথ দিয়ে সেই পরমাত্মার সঙ্গে আমাদের সংমিশ্রণ হতে হবে, মিলিত হতে হবে। তলায় খুদি খুদি করে কতগুলো লেখা আছে, তন্ন হংস প্রচোদয়া, এরা পরমহংস গায়ত্রীতে একটা লেখা, সেখান থেকে বলছেন তন্ন হংস প্রচোদয়া, সেই পরম স্বরূপের কাছে প্রার্থনা করছি তিনি যেন আমার মনকে সেই দিকে ধাবিত করেন, তিনি যেন আমার মনকে সেই দিকে নিয়ে যান, এইটার কথা এখানে বলা হয়েছে। তাই বলছেন কেউ ধ্যান যোগের মাধ্যমে আমরা প্রত্যগাত্মার সাক্ষাৎকার লাভ করতে পারি, কেউ জ্ঞান যোগের দ্বারা আত্মজ্ঞান লাভ করতে পারি, কেউ আবার নিষ্কাম কর্মের দ্বারা তাকে লাভ করতে পারি। এই তিনটি ছাড়াও আরেকটা পথ আছে, শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন, সেটা হচ্ছে অনন্য ভক্তি, তার প্রতি অসম্ভব ভালোবাসা, একবারে গভীর ভালোবাসা। এই যে গুরুবিহীন সাধন, যদি শ্রীরামকৃষ্ণের পথগুলো দেখেন সেইখানে তিনি দেখাচ্ছেন কি রকম ভালোবাসা, ওই রকম যদি গভীর ভালোবাসা থাকে তাহলে আমরা অবশ্যই লাভ করতে পারি। এইরকম সন্ধ্যাকাল উপস্থিত, এই সব দিন শেষ হয়ে যাচ্ছে, এইরকম সময় তিনি মায়ের কাছে ছুটে যাচ্ছেন আর বলছেন মা আরেকটা দিন চলে গেল, তবু তুই আমায় দেখা দিলি না, অনুরাগ মুখ ঘষছেন গঙ্গার ধারে আর কাঁদছেন, তুই রামপ্রসাদকে দেখা দিলি, কমলাকান্তকে দেখা দিলি, আমাকে দেখা দিলি না, লোকে ভাবছে নিশ্চয়ই কিছু অসুখ হয়েছে। যখন তার সেই হলধারী দাদা বলছেন যে তুমি এই নিয়ে এরকম কষ্ট পাচ্ছ কেন, তিনি ভগবানকে কি ওইভাবে পাওয়া যায়, তার মনে হলো এ কি কি অদ্ভুত কথা, এই তো এরকম কথা তো জীবনে শুনিনি, ছুটে গেলেন মায়ের কাছে, তাহলে মা তুই কি আমায় ফাঁকি দিলি। এই দেখুন গলার সেই খড়গ দিয়ে তিনি নিজেকে আত্মবিসর্জন দিতে যাচ্ছেন।
এই যে প্রাণ যে এত আমাদের যে আমাদের এত প্রিয়, একটু কোথাও ঘা হলে আমরা তাকাই, একটু পুড়ে গেলে 50 বার দেখি, দাঁতে একটু কিছু হলে কটকট করি, সেই প্রাণটাও তার, সেই শরীরটাও তার কাছে সাধারণ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে এটাই অন্তরায় ভগবানকে পাওয়ার জন্য, এটাই অন্তর, এটা যদি আমার চলে যায় তাহলে আর থাকে না। বেনু এই যে আমাদের শ্রীকৃষ্ণের মাসি শুনে গোপী দিয়ে যাবার খুব ইচ্ছা, কিন্তু তাদের বাড়ির লোকেরা তাদের অর্গল বদ্ধ করে রেখেছে, তাদের মনে হচ্ছে এই শরীরটাই হচ্ছে বন্ধন, এই শরীরটা যদি চলে যায় তাহলে ভগবানের সঙ্গে মিলিত হতে তাদের কোনো সমস্যা নেই, তারা শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে ভগবানের সঙ্গে মিলিত হচ্ছে। এই অনন্য ভক্তি, এটাও একটা পথ, এই পথ দিয়ে আমরা যাই। শ্রীরামকৃষ্ণ একটি ভারী সুন্দর কথা আছে এই বিষয়ে, এই শ্লোকটাকে কেন্দ্র করে এইটা বলা যেতে পারে। ঠাকুর বলছেন, জ্ঞান ভক্তি কর্ম যে পথ দিয়েই যাও, আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। আন্তরিক শব্দটা খুব ইম্পর্টেন্ট, আমার সমস্ত চাওয়াটা যেন সঠিক হয়, লোক দেখানো না হয়, তার ভেতরে যেন আমার আকুতি থাকে, শুধুমাত্র খানিকটা লোক দেখছে, আমি তো রাস্তার মাঝখান দিয়ে জপ করতে করতে যাচ্ছি, লোকে আমাকে খুব ভালো জাপক বলছে। আগের দিনের একটা কথা বলছিলাম, মায়ের মন্দিরে ঠিক ওই রাজা মহারাজের দিকে মুখ করে বসে জপের মালাটাকে ভার করে জপ করছেন, আর এদিকে তাকাচ্ছেন ওদিকে তাকাচ্ছেন, এমন সময় মন্দিরে স্তবপ্রিয়ানন্দ এসে উপস্থিত, তা তিনি জপ ভুলে গেছেন, তার মালা ভুলে গেছেন, মহারাজ মহারাজ করে ছুটছেন। আমি সমালোচনা করছি না, কিন্তু এই যে বসে থাকা এটা সবটুকু একবারে কিন্তু এটা আন্তরিক নয়, এটা লোক দেখা না, এটা পরিষ্কার। এই যে চতুর্দিকে আমরা যে ছবি দেখি, চতুর্দিকে আমরা ডিসপ্যারিটি দেখি, চতুর্দিকে অনুরাগের ছবি দেখি, এগুলো প্রত্যেকটা ভগবান আমাদের কাছে একটা করে শিক্ষা এনে দিচ্ছেন যে এমনি করতে হয় এমনি করতে নেই। আমাদের একজন সংস্কৃত পড়াতেন আচার্য, তিনি পুরনো দিনের, যখন দেশ স্বাধীন হয়নি সেই সময়কার বিসিএস অফিসার, বেঙ্গল সিভিল সার্ভিসের অফিসার ছিলেন, রিটায়ারমেন্টের পর আশ্রমে থাকতেন, বিয়ে থাক করেননি। স্বামী বিরজানন্দজি শিষ্য, আমি আপনাদের একটা গল্প ওনার বলেছিলাম, যে উনি একদিন স্বপ্ন দেখছেন, উনি যখন ছুটি পেতেন ফিরে আসতেন, আর আমাদের স্টুডেন্টস হোমের একটা জায়গা আছে, উঁচু একটা হল আছে যেখানে আলো পাখা নেই, কিন্তু এত হাওয়া আসে যে পাখার হাওয়ার কোনো কিছুর প্রয়োজন নেই। তিনি সেইখানে বসে সারা রাত ধরে খুব জপ করার চেষ্টা করতেন। একদিন শেষ রাত্রে ঘুমিয়ে পড়েছেন, স্বপ্ন দেখছেন একটা আপেল গাছের তলায় অনেক আধ খাওয়া আপেল পড়ে আছে, সে আপেলগুলো পড়ে আছে, আর তিনি বলছেন, এরকম ভাবে কেউ আপেলগুলো আধ খেয়ে খেয়ে নষ্ট করেছে, কে এই আহাম্মকে একটু ফেললো। তখন বিরজানন্দজি সে মিষ্টি গলার স্বর তিনি শুনতে পাচ্ছেন, বিরজানন্দজি বলছেন তাকে, যে আপেলগুলো আর কেউ খায়নি, এটা তোরই খাওয়া, ওই যে তুই কোনো রকমে জপ করতে গিয়ে কোনো রকমের নাম করেই ছেড়ে দিয়েছিস, যে নামটা করার দরকার ছিল সেটা পুরো করা হয়নি, ওই আধ খাওয়া আপেলের মতো আমরা ভাবি ওইভাবে হবে তা নয়, কিন্তু অনুরাগের সাথে ভালোবাসার সাথে। ঠাকুর তাই বলছেন যে যে পথ দিয়ে যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। তিনি নিজের জীবন দিয়ে দেখিয়েছেন, এই যে শ্রীরামকৃষ্ণের এই যে কথাটা, তিনি তার নিজের জীবন দিয়ে দেখেছে কতটা আন্তরিক হওয়া দরকার। যখন হনুমান ভাবে সাধন করছেন, একেবারে তার হাঁটা চলা বদলে গেছে, যে মানুষটা ধীরে ধীরে ধুমক ধুমক করে সেই ঠুমাকা চালা তার রামচন্দ্রের মতো হেঁটে যেতেন, তিনি হুপ হুপ করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছেন, গাছের ওপর বসে আছেন, হলদারি অবাক হয়ে গেছেন, হনুমান যেন গাছ থেকে পেচ্ছাপ করে ঠিক সেরকম ভাবে করছেন, তার এতটুকু তার মনের ভেতরে অন্য কোনো রকম ভাব আসছে না। যখন তিনি সখীভাবে সাধন করছেন, সেই নকল বেশভূষা পরে তার যে পুরুষসত্তা সেটা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে, আন্তরিক না হলে এই জিনিসটা হয় না। তিনি যখন ইসলামীয়ভাবে সাধন করছেন, জগন্মাতার কথা মনে পড়ছেন না, এই যে সব সাধনের মূল কথা হচ্ছে আন্তরিকতা। আমরা লেখাপড়াই করি, সংসারই করি, সন্ন্যাস জীবনী যাপন করি, বাজার করি, যাই করি, আমাদের যেন এই আন্তরিক ভাবটা থাকে, সবটুকু উজাড় করে দেবার ইচ্ছাটা থাকে। সংসার জীবনে তো পুরোটা না দিলেও চলে, কিন্তু সাধন ভজনের ক্ষেত্রে সম্পূর্ণটা দেওয়া চাই। আমায় যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু প্রভু আমার যত বাণী সব দিতে হবে। আমাদের গান শেখানোর সময় মেনকা ঠাকুর বলতেন, মনে রাখবি এটা তালবস্ব বয় না দন্তস্ব বয়, সব মানে মৃতবধ হয়ে দিতে হবে না, উজাড় করে দিতে হবে। জীবনের সব ক্ষেত্রে যদি আমরা উজাড় করে না দিই তাহলে কোনোভাবে কিছু হবে না। 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অন্যে তেবাম জানন্তহ শ্রুত্বা নেভ্য উপাসতে তেপি চাতি তরন্তেব মৃত্যু শ্রুতি পরায়ণাহ। অন্যে তু আবার অন্য কেউ কেউ
एवं उक्त प्रकार अर्थात शंख जोगादि द्वारा अजानंत अनेभ्य ना जेने अन्यर निकट गुरुर निकट अन्यर काछे साधारणत गुरुर काछे श्रुत्वा शुने साधनेर उपदेश शुने उपासते ते अपि एवं ताराओ श्रुति परायणा गुरुर उपदेश निष्ठ हये मृत्युम एव अतीतरन्ति। एटा एकटा कथा जरा ए चारटे पथ लाभ करते पारे ना तादेर गुरुर साधन दरकार। गुरु किरकम गुरु बोलछेन বলছেন শ্রুতি পরায়ণা, তারা সেই আত্মদ্রষ্টা আচার্য যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কাছে কিভাবে শুনতে হবে, বলছেন শ্রদ্ধাপূর্বক সাধন উপদেশ শুনতে হবে। এইটা ভীষণ রকমের জরুরি। যারা এই তিনটে পথ দিয়ে যেতে পারছে না তারা একজন এবল ম্যানকে খোঁজেন। আমরা যখন পাহাড়ে উঠতাম, এখন আমি যা রোগা হয়ে গেছি আমাকে দেখলে বোঝা যায় না আমি কখনো পাহাড়ে উঠতাম, কিন্তু পাহাড়ে যখন উঠতে হতো আমাদের সবসময় একজন করে গাইড লাগতো। কেন গাইড লাগতো? ওই পথ যে দিয়ে হেঁটে গেছে যে সে আমাদের ঠিক বলতে পারবে। আমাদের মনে আছে যেদিন পিন্ডারি গ্লেসিয়ার এক্সপিডিশনে আমরা যাচ্ছি 26 মে, প্রচণ্ড ঠান্ডা, বরফের ঝর্ণা, সেটা সম্পূর্ণভাবে একবারে জল একবারে সম্পূর্ণভাবে বরফ হয়ে গেছে। ওপরের রাস্তা দিয়ে যাওয়ার পথ আছে কিন্তু এই নিচের রাস্তা ঝর্ণা সেই বরফের ওপর দিয়ে যদি আমরা চলে যাই তাহলে আমাদের অনেকখানি সময় বাঁচবে। কিন্তু আমাদের সূর্যোদয়ের পরে তারপরে আর 4-5 ঘন্টার পর আর ওই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো না, কারণ সূর্য যত উদিত হতে থাকবে তত এই বরফ গলতে থাকবে, তত সেটা ভয়ানক হয়ে যাবে, একদম পিচ্ছিল পথ, সোজা 200 ফিট নিচে পড়ে যাব। আমরা রাত 4টের সময় ঘুম যাত্রা করেছি, সূর্য তখন সদ্য মানে সামান্য একটু আলো হয়েছে আর সেই বরফের সাদা আলোতে আমরা রওনা দিয়েছি। সেই আগে আগে তিনি চলেছেন আর তিনি আমাদের পার করছেন, সেই ঝর্ণাটা আমরা পার করছি, সেই লাঠি পরপর দিয়ে দাঁড়িয়ে আছি, একজন 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 করে সেই লাঠি ধরে 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 আমরা অতিক্রম করছি। আমরা কিছুতেই এগিয়ে যেতে পারি না, আমাদের পথটা আমাদের অতিক্রম করার জন্য দরকার। তাই বলছেন বাস্তবিক উচ্চ জীবন যাপন করতে গেলে আমাদের মোটামুটিভাবে 4টে জিনিসের দরকার হয়, ভীষণভাবে দরকার হয়। একটা হচ্ছে আমাদের শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ বিবেক, যা আমাদের আত্মবুদ্ধি প্রকাশ করে। এই আমাদের একটা ইচ্ছে, একটা একটা পরিষ্কার মাথা চাই। সারা মাথা জুড়ে শয়তানি, সারা মাথা জুড়ে সব কিছু রয়েছে, আমরা যদি মনে করি তাই দিয়ে ভগবানকে লাভ করতে পারবো তা কিন্তু হবে না। পবিত্রটা একবারে প্রথম শর্ত। দুই হচ্ছে শুদ্ধ মন আর মনের প্রভুত্ব করার শক্তি। আমার মনটা শুধু শুদ্ধ হবে না, আমার মনের এত শক্তি থাকবে এই মন আমার উপর প্রভুত্ব করতে পারবে, আমি যেন তাক সেটা দিয়ে আমি যা চাইবো সে তাই করবে, আমি যেমন বলবো সে তেমনি করবে, এইটা যেন শক্তি থাকে আমাদের। আর হচ্ছে উন্নত এবং নিষ্কাম কর্ম করার জন্য আমাদের কৌশল আয়ত্ত করা দরকার। এটা যদি না থাকে আমরা কিছুতেই গুরুবাক্য শুনবো না। বেশিরভাগ ক্ষেত্রে যা হয়, সেদিনকে একজন বলছিলেন না যে আমার ধ্যানের কিছু পদ্ধতি, 91 সালে দীক্ষা হয়েছেন, এত বছর পরে তার মনে হয়েছেন। কালকে একজন লিখছিলেন যে গুরুদেব গহনানন্দজি আমাকে একটা জপের মালা দিয়েছেন, সেই জপের মালাটা হারিয়ে ফেলেছি। কি মজার জিনিস, আমাদের গুরুরা আমাদের উপহার দিচ্ছেন যে জিনিস আমরা এত ক্যালাস শিষ্য সেটা আমরা হারিয়ে ফেলি। আর হচ্ছে এই পবিত্র হৃদয়ে আমার ভালোবাসার প্রসার, আমি যত ঈশ্বরীয় চিন্তা করব, যত তাকে ভাববো তত আমার মনটি তার দিকে এগিয়ে যাবে, এইটা হচ্ছে কথা। ঠাকুর খুব জোর দিয়েছেন কলিকালে নারদীয় ভক্তির ওপর। কেন ভক্তি না? ভক্তি হচ্ছে ভগবানকে বেঁধে রাখার জন্য রজ্জু, এর জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না, খুব বেশি অনেক কিছু করতে হয় না, কিন্তু এটা যদি না থাকে আমরা ভগবানকে পাই না। আর তারপরে শ্লোকে ভগবান বলছেন ইয়াবৎ সঞ্জায়তে কিঞ্চিত সত্যম সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাত তদ্বিদ্ধি ভরতর্ষভ। ভরতর্ষভ, ভরত ঋষভ, ঋষভ শব্দের অর্থ হচ্ছে কুলশ্রেষ্ঠ। ভরত ঋষভ, ভরতবংশীয় শ্রেষ্ঠ, কে না অর্জুন। ইয়াবৎ কিঞ্চিত স্থাবর জঙ্গম, যা কিছু এই যে এই জগৎ চরাচর যা কিছু দেখছি, সত্যম সঞ্জয়তে, সত্য পদার্থ থেকে সেটির উৎপন্ন হয়, আর তত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাত, এই যা কিছু দৃশ্যমান জড় চৈতন্য এই দুটির যদি একবারে সম্মিলন না হয়
তাহলে কোনো কিছুর এই জগৎ সংসারে যা কিছু দেখছি সেটা কোনোভাবেই আমরা আমরা দেখতে পেতাম, সেটা আমাদের কাছে দৃশ্যমান হতো না। জ্বর, জ্বরের এই যে আমাদের জীবনের ক্ষেত্রে জ্বরের যেরকম ভূমিকা আছে, ঠিক সেই রকম এই আমাদের যে যে সজীব প্রাণ তারও ভূমিকা আছে। এই জগৎটা তখনই সাজত, শুধু যদি মানুষই থাকতো আর মৃতবাদ শুকনো কাঠ এই জিনিসগুলো যেগুলো শরীর ছেড়ে চলে গেছে এগুলো যদি না থাকতো তাহলে আমরা কখনো জীবনের মূল্য বুঝতে পারতাম না। এই যে আমাদের বুদ্ধদেবের বাবা তাকে কিছুতেই বাইরে যেতে দিতেন না, যখন তিনি বাইরে গেলেন তখন এই যে জীবনের যে সত্যগুলো সম্পর্কে তিনি অবহিত হলেন, এবং সত্যগুলো সম্পর্কে অবহিত হবার পর তার মনে হলো যে তিনি এই জগৎ সংসারে আসতে পারেন, কাজ করতে পারেন। এর পরের শ্লোকটা খুব সুন্দর, এই আগের কথাই বলেছেন না, এইখানে এক জায়গায় বলছেন এই যে ব্যক্তি শব্দটার কথা আমরা বললাম, জানেন যে জানি, জানিয়ে যে তার জীবনের অদ্ভুত একটা পরিবর্তন হয়। এই শ্লোকে তো ঠিক সেই রকম বলছেন, সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম বিনাশ্যত অবশ বিনাশ্যন্তম ইহ পশ্যতি স পশ্যতি, বিনাশ্যৎসু নশ্বর পদার্থ, যা কিছু বিনাশ প্রাপ্ত হয়। ভূতেশানজিকে আমরা জিজ্ঞেস করতাম কেমন আছেন, বলতেন সর্ববিকারোত্তক দেহ, জায়তে অস্থি বর্ধতে বিপরিণমতে অপক্ষিয়তি নশ্যতি, এই সব সর্ববিকারোত্তক দেহ আমি এখন নশ্যতি নাশ পর্যন্ত এসেছি, অপক্ষিয়তি নষ্ট যাওয়া সব হয়ে গেছে, এবার ফাইনাল ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি, আর এই ফাইনাল ডেস্টিনেশনের দিকে যাওয়ার জন্য আমার এখন আর কোনো রকম ইয়ে নেই, আমার আর ভালো থাকা কিচ্ছু বিচার হয় না। তাই বলছেন যে যাবতীয় নশ্বর সর্বেষু ভূতেষু, এই নশ্বর এবং অবিনশ্বর এই সমস্ত কিছুর মধ্যে যিনি সমম, সমম তিষ্ঠন্তম, যিনি একই রকম সব কিছুর ভেতরে তিনি সেই একই ঈশ্বরকে দর্শন করেন। কাকে দেখেন, অবিনশ্যন্তম পরমেশ্বরম, যিনি সমস্ত কিছুর ভেতরে এই জড় এবং চেতন সব কিছুর ভেতরে তাকে দর্শন করেন। তাই তিনি কি করেন, ইয়া পশ্যতি স পশ্যতি, এইভাবে যিনি দর্শন করেন সব কিছুর মধ্যে ভগবানকে যিনি দর্শন করেন তিনি আদতে ঈশ্বর দ্রষ্টা পুরুষ। মায়ের একটা খুব ছোট্ট কথা আছে, এবং মা একেবারে এই একবারে সোজাসুজি এই কথাটা আমাদের বলেছেন যে ব্রহ্মজ্ঞান লাভ হলে কি হয় না, ব্রহ্মজ্ঞান লাভ হলে কি দু চারটে চোখ হাত পা বেশি হয়, তা কিন্তু হয় না। মানুষটা যে সে একই থাকে কিন্তু সে দেখে আমার মধ্যেও যিনি দুলে বাগদির মধ্যেও তিনি, যে বলছেন না ইয়াহ পশ্যতি স পশ্যতি, যিনি এইভাবে দেখেন তিনি সমদর্শী। এই দেখাটা খুব ইম্পর্টেন্ট, আমি মানে এই যে বলছি যে সবার প্রতি খুব ভালোবাসা, আমি সমালোচনা আবার করে ফেলছি কিছু মনে করবেন না, একটা জায়গায় গেছিলাম সেখানে কাপড় বিলি হচ্ছে, জামা কাপড় বিলি হচ্ছে, হ্যাঁ আগের দিন তাদের একটা ইয়ে দেখেছি, তারা সে হাঁটু গেড়ে বসে সেই ঠাকুর স্বামীজি বলেছেন না দাতা উচ্চাসনে থাকবে আর যিনি দেবেন এই গ্রহিতা উচ্চাসনে থাকবেন এবং দাতা নিচের আসনে থাকবেন, স্বামীজির এই কথাটাকে পালন করতে হবে, তাই যিনি নিচ্ছেন তিনি দাঁড়িয়ে আছেন আর যিনি দিচ্ছেন তিনি হাঁটু গেড়ে বসে আছেন, কিন্তু পায়ের জুতোটা খুলতে পারছে না, চতুর্দিকে ভীষণ কাদা, উঠে দাঁড়ালেই যদি পায়ে ধুলো লেগে যায়। এই যে দেখাটা, এই যে দেখাটাকে তো ঠিক হচ্ছে না, এই দেখাটা আমরা শুধু আচরণ করছি কিন্তু ভেতরের যে ভাবটা সেটা কিন্তু শুদ্ধিকরণ হচ্ছে না। বলছে যে যার ভেতরে এই শুদ্ধিকরণের ভাবটা আসে, যে এইভাবে জগৎকে দেখে যে যা কিছু দৃশ্যমান চোখ খুলে যা কিছু দেখছি সব কিছুর ভেতরে সেই পরমেশ্বর বিরাজ করছেন, আর কেউ নয়, আর কেউ বিরাজ করছেন না, এইটা যিনি দেখেন তিনি একমাত্র উপলব্ধি করতে পারেন। সমম পশ্যন হি সর্বত্র সর্ব সমবস্থিতম ঈশ্বরম না হীনস্তন্যাত্মানো আত্মানম তত ইয়াতি পরম গতিম, হি যেহেতু সর্বত্র সকল স্থানে সমম মানে নির্বিশেষ রূপে সমবস্থিতম ঈশ্বরকে এই পরমাত্মম পশ্যম সর্ব অবস্থায় একই রকমভাবে ঈশ্বরকে যিনি দেখেন পশ্যন আত্মানা আত্মানম ন হীনস্তি ততঃ পরম গতিম ইয়াতি, এটা হচ্ছে পরম যিনি ঈশ্বর দর্শন করেছেন তার মনের অবস্থা কীরকম হয়, তিনি যখন সবার ভেতরে তাকেই দেখছেন তখন তিনি কি করেন, ন হীনস্তি কারোর প্রতি
কোনো রকম খারাপ ব্যবহার করি না। আমরা কারোর প্রতি ভালো ব্যবহার করি, কারোর প্রতি খারাপ ব্যবহার করি, কারোর প্রতি খুব প্রীতি দেখায়, কারোর প্রতি খুব অপ্রীতি দেখায়। তার মূল কারণটা কি? আমরা প্রত্যেককে আলাদা আলাদা দেখি। আমি একটা মানুষ, ও মানুষটা আরেক রকম, ওই খেঁদাটা আরেক রকম, বোধাটা একরকম। কিন্তু যখন আমার দর্শন হয়ে যাবে মায়ের কথায়, আমার মধ্যে যিনি দুলে বাগদির মধ্যে তিনি, তাহলে কিন্তু আমার আর কখনো অন্যরকম কোনো আচরণ হবে না। আমি আপনাদের উদাহরণ দিয়েছিলাম, গলার কাছে এইখানে একটা ফোড়া হয়েছে, আমি সকলের সামনে শার্ট খুলে সেখানে ইয়ে দিতে পারছি না, ওষুধ লাগাতে পারছি না। আমরা কি করি? বাথরুমের মধ্যে ঢুকে বাথরুমের ছিটকিনিটা আটকে আস্তে আস্তে শার্টটা সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই করি। আয়নাতে যে রিফ্লেকশনটা হয়, সেই রিফ্লেকশনটা কিন্তু আর কারো নয়, আমারই। তার কাছে কিন্তু আমি একটুও লজ্জা পাই না। কেন লজ্জা পাই না? তার কারণ আমি মনে করি ওটা আমি, অথচ কিন্তু রিফ্লেকশন। একটা যদি ঢিউ ছড়া মারা হয়, ওই কাঁচটা ঝনঝন ঝনঝন করে ভেঙে পড়বে। ওটি আমি নই, ওটি আমার প্রতিবিম্ব। অথচ আমার প্রতিবিম্ব ভেবে আমি ওকে এরকমভাবে ভাবি। তোতাপুরী নেমেছেন গঙ্গার ঘাটে, এই আমাদের দক্ষিণেশ্বরের ঘাটে নেমেছেন তিনি। সেই বিরাট তার চেহারা, ছ ফুটের বেশি তার লম্বা, বিরাট চেহারা, লম্বা তার জাটা, সম্পূর্ণ নগ্ন। তিনি তো কাউকে দেখে লজ্জা পাচ্ছেন না, কিন্তু তার এমন সাধন শক্তি, তাকে দেখেও কেউ লজ্জা পাচ্ছে না, মনে হচ্ছে না এটা ইনডিসেন্ট কিছু নয়। এরকমই শ্রদ্ধায় মানুষের মাথা নুয়ে আসছে। মানুষ যে সবার ভেতরে সেই ঈশ্বরকে দর্শন করে, যে সবার ভেতরে সেই পরমাত্মাকে দর্শন করে, তিনি সেই তা তিনি আর কারুর প্রতি খারাপ কোনো ব্যবহার করতে পারেন না। কারণ আলাদা করে তো কেউ নেই, আলাদা করে তো কারুর অস্তিত্ব নেই, কারণ তিনি সবার ভেতরে বিরাজ করছেন। এইটা হয়, আমরা যখন সবার ভেতরে আমাকেই দেখতে পাই, কাউকে বেশি কাউকে কম আমরা করতে পারি না। প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ যপশ্যতি তথাত্মানম অকর্তারম স পশ্যতি। ইহ চ এবং যিনি কর্মাণি প্রকৃত্যা এব, প্রকৃতি বা মায়ার শক্তি দ্বারা সর্বস্য ক্রিয়মাণানি সব প্রকারের কর্ম সম্পাদিত, তথা আত্মানম অকর্তারম পশ্যতি স পশ্যতি। আর একটু বলি, এটা রানিং মিনিংটা পড়ে শুনুন। প্রকৃতির দ্বারাই সকল কর্ম সর্বতোভাবে সম্পাদিত হচ্ছে, এবং পক্ষান্তরে আত্মা কোনো কর্ম করেন না, আত্মা অকর্তা উদাসীন। এই তত্ত্ব যিনি জানতে পেরেছেন তিনি যথার্থ সমদর্শী। সমদর্শীর আরও একটা দিক খুব ভালো করে লক্ষ্য করুন। যখন আমি জানি যে জগতে সব কিছু আলাদা আলাদা, সব কিছু আমারই প্রতিবিম্ব এবং কোনোটার ভেতরে আমি জড়িত নেই, তখন এই যে যা কিছু হচ্ছে সেগুলো আমাকে কখনো ছুঁয়ে যায় না। কেউ যদি খুব চিৎকার করে আমার উপর, আমি তাকে কোনো রিয়্যাক্ট করতে পারি না। আমি ভাবি যে তার যে সেই যে সামনের যে মানুষটা, তার প্রকৃতির দ্বারা, তার হীনবুদ্ধির দ্বারা সেটা করছে, এটা আমাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। শান্তভাবে সেটাকে আমরা শুনে থাকি, একবারে উদ্বেগ শূন্য অবস্থা। সংঘের খুব সমস্যা তৈরি হয়েছে, সংঘের কোনো একটা বিশেষ রকমের বিপদ এসে উপস্থিত হয়েছেন, আমরা প্রেসিডেন্ট মহাজের কাছে গেছি, উনি সব শুনছেন, মিটিংয়েও আছেন, অথচ সবাই যখন হইচই করছেন তখন তিনি ধীর শান্তভাবে বসে আছেন, তিনি সিদ্ধান্ত দিচ্ছেন। পরম পূজনীয় স্মরণাঞ্জির কথা শুনছিলাম, একটা সমস্যা কয়েক মাস আগে উপস্থিত হয়েছেন, সকলে যখন বিভ্রান্ত হয়ে গেছেন, আমাদের একজন ট্রাস্টি আমাকে বলছিলেন, সকলে যখন বিভ্রান্ত হয়ে গেছেন তখন কিন্তু মহারাজ একবারে শান্ত হয়ে বসে আছেন। মহারাজের কাছে জিজ্ঞাসা করা মাত্র সঙ্গে সঙ্গে একটি দুটি শব্দের ভেতরে মহারাজ তার সিদ্ধান্ত জানালেন, এবং সেই সিদ্ধান্ত ভীষণ রকমভাবে অভ্রান্ত। তার কারণ, তিনি কোনো কিছুর ভেতরে তো যুক্ত হচ্ছেন না, সেই তেল আর জল মিশছে না, জল রাখা আছে, রান্না হয়েছে, কিন্তু যে কাঁচা তেল যেটুকু সেটুকু উপরে ভেসে উঠেছে, সেটাকে কিছুতেই জলের সঙ্গে মেশানো যাচ্ছে না, সে তার আলাদা আইডেন্টিটি বজায় রেখেছে। ঠিক সেই রকম যে মানুষ এই জগতে সব কিছুকে নিজের প্রকাশক দেখে, আর এই যে যাবতীয় ক্রিয়া সেগুলোকে খেলা বলে বোধ করে, সে কোনো কিছুর ভেতরে সংযুক্ত হয় না। আমার যেমন বেনি তেমনি রব, চুল ভিজাব না, আমি রাঁধিব বাড়িব ব্যঞ্জন বাড়িব তবু হাঁড়ি ছোব না। সব কিছুর ভেতরে আছেন, কোনো কিছুর সঙ্গে তিনি সংযুক্ত হচ্ছেন না। এটা সাধন ভজনের ফলে এই অবস্থাটা প্রাপ্ত হয়, এটা খুব সহজে হয় না। যথাভূত পৃথক ভাব, যথাভূত পৃথক ভাবম একম অনুপশ্যতি ততঃ এব চ বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে তদা। যখন তত্ত্বদর্শী সাধক
বুদ্ধ সমূহে পৃথক পৃথক ভাব এক ব্রহ্মেই অবস্থিত দেখেন এবং অখণ্ড ব্রহ্ম হতে ভূত সমূহের বহুত্বের বিকাশ উপলব্ধি করেন, তখন তিনি ব্রহ্মভাব লাভ করেন। যদা যখন সাধক ভূত পৃথক ভাবং ভূত সমূহকে পৃথক পৃথক ভাব একম অস্তিত এক আত্মাতেই অবস্থিত দেখেন, তত এ বাচা এবং তার থেকে অভিব্যক্তি অনুপশ্যন্তি দেখেন, তদা ব্রহ্ম সম্পদ্যতে এবং সবকিছুর ভেতরে তিনি ব্রহ্মের প্রকাশটি দেখতে পান। কি সুন্দর কথা বলছেন তত্ত্বদর্শী, যিনি সম্যক জ্ঞানদর্শী, উপলব্ধি করেন যে নানাভাবে বিভক্ত মানে যে পরিদৃশ্যমান যা কিছু এই জগতে সেই একই আত্মা অবস্থিত আছে। ঈশোপনিষদে একটা ভারী সুন্দর কথা আছে, সেখানে বলা হচ্ছে ইয়াস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব বা ভূতবিদ জানতঃ তত্র কো মোহ ক শোক একত্বম অনুপশ্যতি। যিনি জেনেছেন, এর অর্থটা হচ্ছে রানিং মিনিং হচ্ছে এই, যিনি জেনেছেন তার আত্মাই এই সমস্ত জগৎ রূপে প্রকাশিত এবং যিনি সর্বত্র একই আত্মাকে দর্শন করেন, সেই জ্ঞানী পুরুষ মোহরূপ, সেই জ্ঞানী পুরুষের মোহরূপ মূল কারণ দূরীভূত হয়। অন্তর্দৃষ্টি দ্বারা তিনি যেমন এক অনুভব করেন, বাইরের বৈচিত্র্য মধ্যেও তিনি একই অনুভব করেন। এইখানে একটা ছোট্ট শব্দ ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে মোহ। এই যে আমরা যে মায়ার ভেতরে আবদ্ধ হয়ে পড়ি, আমরা জানি এটা মায়া, এটা এটা স্থায়ী জিনিস নয়, অথচ আমরা তার ভেতরে আবদ্ধ হয়ে পড়ছি। তার কারণ হচ্ছে আমরা সব কিছুর ভেতরে ঈশ্বরের প্রকাশ দেখতে পাচ্ছি না, এবং ঈশ্বরের প্রকাশ দেখতে পাচ্ছি না বলে বারবার প্রতি মুহূর্তে মায়া আমাদের ভোগাচ্ছে, মায়া আমাদের কষ্ট দিচ্ছে, তথাপি আমরা সেই মায়ায় আবদ্ধ হয়ে পড়েছি। সেই ধর্মবক সে জিজ্ঞেস করেছিল যুধিষ্ঠিরকে, নিত্য নিত্য প্রাণ যে এই জগৎ সংসারের সবচেয়ে আশ্চর্য বস্তু কি, তার বাংলা অনুবাদ করতে গিয়ে সে যুধিষ্ঠিরের কথা উত্তরটি বাংলা অনুবাদ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে নিত্য নিত্য প্রাণী মরে, নিত্য চলে জমির ঘরে, বাদবাকি আর রইল যারা, মৃত্যু নয় সে ভাবছে তারা। প্রত্যেক দিন আমরা দেখছি মানুষ মরছে, নিত্য নিত্য মানুষ মরে, নিত্য চলে জমির ঘরে, বাদবাকি আর রইল যারা, আমরা যারা বাকি রয়েছি আমরা মনছি যে মৃত্যু আমাদের কখনো স্পর্শ করবে না। এটা হচ্ছে কথা, আমরা এই মরণশীল জগতের ভেতরে ঘোরাফেরা করার চেষ্টা করি, এই যে জগৎ আমার প্রিয় আত্মস্বজন এর ভেতরেই ঘোরাফেরা করার চেষ্টা করি, এর বাইরে যে একটা জগৎ আছে, এর বাইরে যে একটা জীবন আছে, সেই জীবন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, সেই কারণেই আমরা এর মধ্যেই আবদ্ধ হয়ে থাকি। আমরা তাই এই যে মানুষজনকে আমাদের নিজেদের মানদণ্ড দিয়ে বিচার করে থাকি, আমার নিজের মানদণ্ডটা যখন উঁচু হবে তখন আমাদের ভেতরে আলাদা একটা ভাব আসবে। আপনাদের বলেছিলাম আমাদের সেই শহীদ মিনারে ওঠার গল্প, যে যখন ওপরে ওঠা যাচ্ছে, যখন ছোট্ট ছোট্ট গোবাক্ষ দিয়ে জগৎটাকে দেখা যাচ্ছে, কলকাতার শহরটাকে দেখা যাচ্ছে, তখন মনে হচ্ছে এই শহরটা খুব সুন্দর, আর একটু উঠলে ধীরে ধীরে ছোট দেখা যাচ্ছে। যখন ফার্স্ট রিংটায় ওঠা হয়েছে তখন জগৎটাকে ছোট দেখা যাচ্ছে, কিন্তু যখন ওপরের রিংটা দেখা যাচ্ছে তখন তার সেই অদ্ভুত সৌন্দর্য, সেই সূর্য অস্ত, সূর্য উদিত হয়েছে, তার সেই আলোয় জগৎ ছাপিয়ে গেছে, সেই আলোর সাথে গঙ্গার স্পর্শ হয়েছে, অবাক বিস্ময়ে সেইটির দিকে তাকান মানুষ তাকিয়ে থাকে। তখন এই জগৎ, এই গাড়ি ঘোড়া, এই গ্র্যাটিস্টান গ্র্যান্ড হোটেল, এগুলো তখন কিচ্ছু দেখবার ইচ্ছাটুকু হয় না। এইটা হচ্ছে সেই মানুষের গল্প, যিনি এই এই যে যখন তিনি ঈশ্বরকে দর্শন করেন তখন তিনি এই সামান্য জগতের ভেতরে কিছুতেই নিজেকে আবদ্ধ রাখতে পারেন না, এবং যখন তিনি আবদ্ধ রাখতে পারেন না তখন তিনি অনুভব করেন এই যা কিছু দেখছি সব কিছু তার প্রকাশ, তিনিই প্রকাশিত হচ্ছেন, তিনি যেমন আমার ভেতরে প্রকাশিত হচ্ছেন তেমনি জগতের ভেতরে প্রকাশিত হচ্ছেন। মায়ের কথা যেন একবারে যেন এই হতে থাকে, এই যেন ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে মায়ের কথা, আমার ভেতরে যিনি দুলে ভাগদীর ভেতরে তিনি। শ্রী ভগবানের কাছে প্রার্থনা যে তিনি আমাদের সেই শক্তি দিন, আমরা যেন তাকে এইভাবে অনুভব করতে পারি। এই যে ক্ষুদ্র মায়ার খণ্ড খণ্ড জগতের ভেতরে থেকে আমরা একটার পর একটা মায়া, আরেকটার আরেকটা মায়ার ভেতরে জড়িয়ে
নিজেদেরকে জড়িয়ে টড়িয়ে একবারে রেখেছি, এর বাইরে যে একটা জগৎ আছে সেই জগৎটা যেন যেতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যো বাসিরামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।